করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় করিন্থীয় এক অধ্যায়। আমি পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যীশুর একজন প্রেরিত হয়েছি। আমি এবং আমাদের বিশ্বাসী ভাই তিমোথিও করিন্থ শহরের ঈশ্বরের খ্রিস্টমণ্ডলী ও সমগ্র আখায়া প্রদেশে ঈশ্বরের সব লোকদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট তোমাদের সকলকে অনুগ্রহ ও শান্তি দান করুন। ধন্য আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের পিতা, তিনি করুণাময় পিতা ও সকল সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে সান্ত্বনা দেন, যেন অপরে যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে তখন ঈশ্বরের কাছ থেকে আমরা যে সান্ত্বনা লাভ করেছি তাদের সেই সান্ত্বনা দিতে পারি। কারণ আমরা যতই খ্রিস্টের দুঃখ কষ্টের সহভাগী হব ততই তাঁর মধ্য দিয়ে সান্ত্বনাও পাব। আমরা যদি কষ্ট পাই তবে তা তোমাদের সান্ত্বনার ও পরিত্রাণের জন্য, আর যদি সান্ত্বনা পাই তবে তা তোমাদের সান্ত্বনার উদ্দেশ্যেই পাই। এই সান্ত্বনা আমাদের মতো তোমাদেরও একই দুঃখ সহ্য করার শক্তি ও ধৈর্য যোগায়। তোমাদের বিষয়ে আমরা সুনিশ্চিত, কারণ আমরা জানি তোমরা যেমন আমাদের দুঃখ কষ্টের সহভাগী সেই রকম আমাদের সান্ত্বনার সহভাগী। ভাই ও বোনেরা, এশিয়াতে থাকার সময় আমাদের যে কষ্ট হয়েছিল তা তোমাদের জানাতে চাইছি। সেই দুঃখ কষ্টের চাপ আমাদের সহ্যের অতিরিক্ত হয়ে উঠেছিল। আমরা বাঁচার সব আশা ছেড়ে দিয়েছিলাম। আমরা নিজেদের অন্তরে অনুভব করেছিলাম যে আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু এটা এই জন্যই ঘটেছিল যাতে আমরা নিজেদের উপর নির্ভর না করে ঈশ্বর, যিনি মৃতকে জীবিত করে তোলেন, তাঁর উপর সম্পূর্ণ রূপে নির্ভর করি। তিনিই আমাদের এত ভয়ঙ্কর মৃত্যু থেকে উদ্ধার করলেন। আমরা তাঁর উপর প্রত্যাশা রাখি যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন। তোমরা প্রার্থনা করে আমাদের সাহায্য করতে পারো, তাহলে অনেকের প্রার্থনার উত্তরে ঈশ্বর আমাদের যে আশীর্বাদ করবেন তার দরুন আমাদের জন্য অনেকেই ধন্যবাদ দেবে। একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও এই সাক্ষী দিচ্ছে যে আমরা ঈশ্বরের দেওয়া আন্তরিকতা ও সরলতায় জগতের মানুষের প্রতি, বিশেষ করে তোমাদের প্রতি আচরণ করে এসেছি। সংসারের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা তা করেছি। হ্যাঁ, তোমরা যা পড়তে বা বুঝতে পারবে না এমন কোনো কিছু আমি তোমাদের লিখছি না, আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। যেমন তোমরা আমাদের সম্বন্ধে কিছুটা বুঝেছ, আমাদের প্রভু যীশুর পুনরাবির্ভাবের দিনে তোমরা যেমন আমাদের গর্বের বিষয় হবে, তেমনি আমরাও তোমাদের গর্বের বিষয় হব। আমার মনে এই বিষয়ে এতটা আত্মবিশ্বাস ছিল যে আমি প্রথমেই তোমাদের কাছে যাব বলে ঠিক করেছিলাম, যাতে তোমরা দ্বিতীয়বার উপকৃত হও। আমি ঠিক করেছিলাম মাকিদোনিয়ায় যাওয়ার পথে তোমাদের ওখানে যাব, আবার মাকিদোনিয়া থেকে ফেরার পথেও তোমাদের কাছেই যাব। তাহলে তোমরা সকলে প্রয়োজনীয় সব জিনিস সমেত আমার যিহুদিয়ায় যাওয়ার সব ব্যবস্থা করে দেবে। এই পরিকল্পনা করার সময় আমি কি মনস্থির করিনি? আমি কি জগতের সেই লোকদের মতো যারা একই সঙ্গে হ্যাঁ হ্যাঁ আবার না না বলে, তেমনি করে কি আমি কিছু ঠিক করি? ঈশ্বর বিশ্বস্ত, এ কথা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে তোমাদের কাছে আমাদের কথা একই সঙ্গে হ্যাঁ এবং না দুই হয় না। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের কথা আমি তিমোথিও এবং শীল তোমাদের কাছে প্রচার করেছিলাম। সেই যীশু একই সময়ে হ্যাঁ এবং না নন, তিনি সব সময়ই হ্যাঁ। ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তাঁর মধ্যে দিয়ে হ্যাঁ হয়ে ওঠে। সেই জন্য ঈশ্বরের গৌরব করতে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে আমেন বলি। ঈশ্বরই একজন, যিনি তোমাদের ও আমাদের খ্রিস্টের সঙ্গে যুক্ত করে সুদৃঢ় করে তোলেন। আমরা যে তাঁর নিজস্ব এই কথা নিশ্চিতভাবে বুঝতে তিনি আমাদের উপর তাঁর ছাপ দিয়েছেন এবং তাঁর সব প্রতিশ্রুতির জামিন হিসাবে পবিত্র আত্মাকে আমাদের অন্তরে দিয়েছেন।
কিন্তু আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, তোমাদের শাস্তি থেকে রেহাই দেওয়ার জন্যই আমি এখন পর্যন্ত করিন্থে ফিরে যাইনি। তোমাদের বিশ্বাসের বিষয় আমরা যা বলে দেব তাই তোমাদের মেনে চলতে হবে, এমনটা আমরা চাই না। বরং তোমরা যেন আনন্দ পাও, তাই তোমাদের সহকর্মী হয়ে কাজ করতে চাই, কারণ তোমরা বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। দ্বিতীয় করিন্থীয় 2 অধ্যায়। তাই আমি স্থির করেছিলাম যে আবার তোমাদের দুঃখ দেওয়ার জন্য তোমাদের কাছে যাব না, কারণ তোমাদের যদি আমি দুঃখ দিই তবে আমাকে সুখী করবে কে? একমাত্র তোমরাই যারা আমার কাছে দুঃখ পেয়েছ। এই জন্য সেই সব কথা লিখেছিলাম যাতে যখন আমি আসব তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়া উচিত তাদের কাছ থেকে আমায় যেন দুঃখ পেতে না হয়, কারণ তোমাদের সকলের বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস এই যে আমার আনন্দে তোমাদের সকলেরই আনন্দ। অনেক কষ্ট, মনোবেদনা ও চোখের জলের মধ্যে দিয়ে সেই চিঠি তোমাদের লিখেছিলাম। আমি তোমাদের ব্যথা দিতে চাইনি, কিন্তু বোঝাতে চেয়েছিলাম যে আমি তোমাদের কত ভালোবাসি। কিন্তু কেউ যদি ব্যথা দিয়ে থাকে তবে সে যে শুধু আমাকে ব্যথা দিয়েছে তা নয়। বেশি বাড়িয়ে না বলে এটুকুই বলছি যে তোমাদের সকলকেই সে কিছু পরিমাণ ব্যথা দিয়েছে। তোমাদের মধ্যে বেশিরভাগ লোক মিলে এই ধরনের লোককে যে শাস্তি দিয়েছ সেটাই তার পক্ষে যথেষ্ট, কিন্তু এখন তোমাদের বরং তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া উচিত। তা না হলে সে হয়তো অত্যাধিক মনোবেদনায় হতাশ হয়ে পড়বে। আমি তোমাদের অনুরোধ করছি তোমরা যে তাকে এখনো ভালোবাসো এটা তাকে বুঝতে দাও। তোমরা সমস্ত বিষয়ে আমার বাধ্য হও কিনা তা পরীক্ষা করে দেখতে আমি তোমাদের কাছে সেই চিঠিটা লিখেছিলাম। যদি তোমরা কাউকে ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি। যদি ক্ষমা করার মতো কিছু থেকেই থাকে তবে আমি যা ক্ষমা করেছি তা খ্রিস্টের সামনে তোমাদের ভালোর জন্যই করেছি, যেন আমরা শয়তানের চতুরতার দ্বারা প্রতারিত না হই, কারণ আমরা তার ষড়যন্ত্র সম্বন্ধে অজ্ঞ নই। আমি যখন ত্রোয়াতে খ্রিস্ট সম্বন্ধে সুসমাচার প্রচার করতে এসেছিলাম তখন দেখলাম প্রভু কাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন, কিন্তু আমি খুব উদ্বেগে ছিলাম কারণ সেখানে আমি আমার ভাই তিতকে পাইনি। তাই আমি তাদের বিদায় জানিয়েছিলাম এবং মাকিদোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু ঈশ্বর ধন্য, কারণ তিনি খ্রিস্টের মধ্য দিয়ে সর্বদাই আমাদের জয়লাভের পথ দেখান এবং আমাদের মধ্য দিয়ে সর্বত্র তাঁর সম্বন্ধে জ্ঞান সৌরভের মতো ছড়িয়ে দেন। যারা উদ্ধার পাচ্ছে এবং যারা বিনাশ হচ্ছে তাদের সামনে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে খ্রিস্টের সুগন্ধযুক্ত ধূপ। যারা হারিয়ে যাচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, কিন্তু যারা পরিত্রাণ পাচ্ছে তাদের কাছে আমরা জীবনমূলক জীবনদায়ক গন্ধ। সুতরাং কে এইরকম কাজ করার উপযুক্ত? অনেকে যেমন করে সেরকম আমরা ঈশ্বরের বাক্য নিয়ে লাভ করার জন্য ফেরিয়ালার মতো ফেরি করে বেড়াই না, বরং খ্রিস্টেতে আমরা আন্তরিকতার সঙ্গে ঈশ্বর হতে আগত লোক হিসাবে ঈশ্বরের সামনে কথা বলি। দ্বিতীয় করিন্থীয় 3 অধ্যায়। আমরা এসব বলে কি আবার নিজেদের বিষয়ে প্রশংসা করতে শুরু করেছি? অথবা কোনো কোনো লোক যেমন করে থাকে তেমনি তোমাদের কাছে আমাদেরও কি কোনো পরিচয়পত্র নিয়ে যেতে হবে? বা তোমাদের সুপারিশের কি আমাদের কোনো প্রয়োজন আছে? তোমরাই আমাদের পরিচয়পত্র, যা আমাদের হৃদয়ে লেখা আছে, যা সমস্ত মানুষ জানতে ও পড়তে পারে। তোমরা যে খ্রিস্টের লেখা পত্র এবং আমরাই তা পৌঁছে দিয়েছি তা তো দেখতেই পাওয়া যাচ্ছে। তা কালি দিয়ে লেখা নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা। পাথরের ফলকে লেখা নয়, মানুষের হৃদয়ের ফলকের উপরেই লেখা। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের ওপর আমাদের এই রকম দৃঢ় বিশ্বাস হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় এ কাজ করতে পারি। তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন।
তিনিই আমাদের নতুন চুক্তির সেবক করেছেন। এই নতুন চুক্তি কোনো লিখিত বিধি ব্যবস্থা নয়, কিন্তু আত্মিক ব্যবস্থা। কারণ লিখিত যে বিধি ব্যবস্থা তা মৃত্যু নিয়ে আসে, কিন্তু আত্মা জীবন দান করে। যদি পাথরের ফলকের উপর লেখা ব্যবস্থা, যার পরিণতি মৃত্যু, তা দেবার সময় এমন ঔজ্জ্বল্যের সাথে এসেছিল যে ইসরায়েলের লোকেরা ঔজ্জ্বলের জন্য মসির মুখের দিকে সোজা তাকাতে পারছিল না, যদিও সেই উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছিল, তবে আত্মার কাজ কি অনেক বেশি মহিমামণ্ডিত হবে না? যে বিধি ব্যবস্থায় মানুষ দোষী প্রতিপন্ন হচ্ছিল তা যদি মহিমামণ্ডিত হয়ে থাকে, তবে যে বিধি ব্যবস্থা মানুষকে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন করে তার মহিমা আরও কত না বেশি হবে। বাস্তবিক তুলনায় নতুন বিধি ব্যবস্থার মহিমার উজ্জ্বলতার কাছে পুরনো বিধি ব্যবস্থার মহিমা ম্লান হয়ে যায়। যে বিধি ব্যবস্থা অল্পদিনের মধ্যে লোপ পেয়ে গেল তার মহিমা যদি এত উজ্জ্বল হয়ে থাকে, তবে যে বিধি ব্যবস্থা চিরস্থায়ী তার মহিমা আরও কত না বেশি উজ্জ্বল হবে। অতএব আমাদের এই ধরনের প্রত্যাশা থাকাতে আমরা খুব নির্ভীক হতে পারি। আমরা মসির মতো নই। মসি তো নিজের মুখ ঢেকে রাখতেন যাতে ইসরায়েলেরা সেই উজ্জ্বলতা দেখতে না পায়, কারণ সেই মহিমা কমতে কমতে মিলিয়ে যাচ্ছিল। তাদের মন কঠোর হয়ে গিয়েছিল, কারণ যখন শাস্ত্র পড়া হয় তখন মনে হয় আজও তাদের সেই আবরণ রয়েই গেছে। সেই আবরণ এখনো সরেনি, একমাত্র খ্রিস্টের মাধ্যমেই সেই আবরণ সরিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, আজও মসির বিধি ব্যবস্থার পুস্তক পড়ার সময় তাদের হৃদয়ের ওপরে আবরণ থাকে, কিন্তু যখনই কেউ প্রভুর দিকে ফেরে তখন সেই আবরণ সরে যায়। এই প্রভু হলেন আত্মা, আর প্রভুর আত্মা যেখানে সেখানেই স্বাধীনতা। তাই যখন আমরা অনাদৃত মুখে আয়নায় দেখা ছবির মতো করে প্রভুর মহিমা দেখতে থাকি, তখন তা দেখতে দেখতে আমরা সকলেই তাঁর সেই মহিমাময় রূপে রূপান্তরিত হতে থাকি। সেই রূপান্তর আমাদের মহিমা থেকে উজ্জ্বলতর মহিমার মধ্যে নিয়ে যায়। এই মহিমা আমরা প্রভু যিনি আজ্ঞা করেন তাঁর কাছ থেকে লাভ করি। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায়। ঈশ্বরের দয়ায় আমরা এই কাজের ভার পেয়েছি, তাই আমরা কখনোই নিরাশ হই না। বরং আমরা লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না। আমরা কোনো চাতুরি করি না, ঈশ্বরের শিক্ষাকে বিকৃত করি না, বরং যা সত্য তা স্পষ্টভাবে বলে ঈশ্বরের সামনে ও প্রতিটি মানুষের বিবেকের কাছে আমাদের সততা প্রকাশ করি। কিন্তু আমরা যে সুসমাচার প্রচার করি তা যদি ঢাকা থাকে, তবে যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছেই ঢাকা থেকে যায়। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাঁর মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং যীশু খ্রিস্টকে প্রভু বলে প্রচার করছি, এবং আমরা যীশুর অনুসারী বলেই নিজেদের যীশুর সেবক বলে দেখিয়ে থাকি। কারণ ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্যে থেকে আলোর উদয় হবে, সেই তিনিই আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের আলোর মহিমা প্রজ্বলিত করেছিলেন, যে আলো খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত হয়েছে। কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে অর্থাৎ এই মরণশীল দেহে ধারণ করছি, যাতে বুঝতে পারা যায় যে এই মহাপরাক্রম ঈশ্বরের কাছ থেকেই এসেছে, আমাদের নিজেদের কাছ থেকে আসেনি। আমরা সব দিক দিয়েই নানা কষ্টদায়ক চাপের মধ্যে রয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। আমরা জানি না কি করব, অথচ হাল ছেড়ে দিই না। আমরা অত্যাচারিত হলেও ঈশ্বর কখনো আমাদের ছেড়ে দেন না। আমাদের মেরে ধরাশায়ী করে দিলেও আমরা ধ্বংস হচ্ছি না। আমরা সবসময় যিশুর মতোই এই দেহে মৃত্যুর মুখোমুখি হচ্ছি, যাতে যিশুর জীবনও আমাদের মর্ত দেহে প্রকাশ পায়। আমরা যারা বেঁচে আছি আমাদের সব সময় যিশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে, যেন আমাদের মর্ত দেহে
যিশুর জীবনও প্রকাশ পায়। এইভাবে আমাদের মধ্যে মৃত্যু এবং তোমাদের মধ্যে জীবন কাজ করে চলেছে, কিন্তু সেই বিশ্বাসের একই আত্মা আমাদের মধ্যে আছে। শাস্ত্রে যেমন লেখা আছে, আমি বিশ্বাস করেছি বলেই কথা বলেছি, তেমনি আমরা বিশ্বাস করেছি বলেই কথা বলছি, কারণ আমরা জানি ঈশ্বর প্রভু যিনি যিশুকে পুনরুত্থিত করেছেন, তিনি যিশুর সঙ্গে আমাদেরও জীবিত করে তুলবেন এবং তোমাদের সঙ্গে আমাদের খ্রিস্টের কাছে উপস্থিত করবেন। সব কিছুই তোমাদের জন্য ঘটেছে, এর ফলে অনেকে ঈশ্বরের অনুগ্রহ পাবে, যাতে অনেকে ঈশ্বরকে ধন্যবাদ দেয়, যাতে তিনি গৌরবান্বিত হন। এই জন্য আমরা হতাশ হই না, কারণ যদিও আমাদের এই দেহ বিনাশপ্রাপ্ত হতে থাকছে, তবু আমাদের অন্তরাত্মা দিনে দিনে নতুন হয়ে উঠছে। বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র, সাময়িক এই কষ্টভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়। তাই যা দেখা যায় তার দিকে লক্ষ্য না করে বরং যা যা দৃশ্যের অতীত তার ওপরেই আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যা যা দৃশ্যমান তা তো অল্পকাল স্থায়ী, কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায়। আমরা জানি পৃথিবীতে আমরা তাঁবুর মতো যে বাড়িতে বাস করি তা যদি নষ্ট হয়ে যায়, তবে আমাদের একটি ঈশ্বরদত্ত বাড়ি আছে, যে বাড়ি মানুষের তৈরি নয়, স্বর্গে সে বাড়ি চিরকাল ধরেই আছে। বাস্তবিক আমরা এই তাঁবুতে থাকতে থাকতে কাতরভাবে আর্তনাদ করছি, আমরা মনে প্রাণে কামনা করছি যে আমাদের স্বর্গীয় আবাস দিয়ে আমাদের ঢেকে দেওয়া হোক, কারণ আমরা বিশ্বাস করি যে এই পোশাক পরবার পর দেখা যাবে যে আমরা উলঙ্গ নই। বাস্তবে আমরা এই দেহের মধ্যে থেকে ভারাক্রান্ত হওয়াতে আর্তনাদ করছি, আমাদের বর্তমান দেহরূপ পোশাকটি ত্যাগ করার ইচ্ছা আমাদের নেই, বরং আমরা চাই যে নতুন স্বর্গীয় দেহরূপ পোশাকটি পুরাতনের উপর পড়ি, যাতে নশ্বর জীবন আবৃত হয়ে যায়। আর এর জন্য ঈশ্বর আমাদের প্রস্তুত করেছেন, এই জন্য তিনি পবিত্র আত্মাকে আমাদের কাছে জামিন স্বরূপ পাঠিয়েছেন। আমাদের মনে সর্বদা ভরসা আছে, আমরা জানি যতদিন এই দেহের ঘরে বাস করব ততদিন আমরা প্রভুর কাছ থেকে দূরে থাকব। আমরা বিশ্বাসের দ্বারা চলি, বাইরের দৃশ্যের দ্বারা নয়। তাই আমি বলি যে আমাদের নিশ্চিত ভরসা আছে এবং বাস্তবিক আমরা এই দেহ ত্যাগ করে আমাদের প্রকৃত আবাস প্রভুর কাছে থাকাই ভালো মনে করি। আমাদের লক্ষ্য এই যে আমরা এই দেহের ঘরে বাস করি বা না করি, আমরা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে চলি, কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। আর এই নশ্বর দেহে বাস করার সময় আমরা ভালো বা মন্দ যা কিছু করেছি তার উপযুক্ত প্রতিদান আমাদের প্রত্যেককে দেওয়া হবে। তাই ঈশ্বর ভয় কি তা জানতে পেরে আমরা প্রত্যেক মানুষকে বোঝাচ্ছি যেন তারা আমাদের কথায় বিশ্বাস করে। ঈশ্বর আমাদের অন্তরের কথা সুস্পষ্টভাবে জানেন, আর আমি আশা করি তোমরাও আমাদের অন্তরের কথা জানো। আমরা আবার তোমাদের কাছে নিজেদের যোগ্য পাত্র বলে প্রমাণ দিতে চাইছি না, কিন্তু আমাদের জন্য গর্ব করার সুযোগ তোমাদের দিচ্ছি। উদ্দেশ্য এই, যারা কোনো ব্যক্তির হৃদয়ের কথা বিবেচনা না করে দৃশ্যমান বিষয়গুলি নিয়ে গর্ব করে, এইসব লোকেদের যেন তোমরা উচিত জবাব দিতে পারো। যদি আমরা হতবুদ্ধি হয়ে থাকি তবে তা ঈশ্বরের জন্য, এবং যদি আমাদের বিচার বুদ্ধি ঠিক থাকে তবে তা তোমাদের জন্য। খ্রিস্টের ভালোবাসা আমাদের নিয়ন্ত্রিত করে, কারণ আমরা নিশ্চিতভাবে বুঝেছি তিনি অর্থাৎ খ্রিস্ট সকলের জন্য মৃত্যুবরণ করলেন, তাতে সকলেরই মৃত্যু হল। খ্রিস্ট সকলের জন্য মৃত্যুবরণ করলেন, তাই যারা জীবন পেল তারা আর নিজেদের উদ্দেশ্যে নয়, বরং যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন ও পুনরুত্থিত হয়েছেন তাঁরই উদ্দেশ্যে যেন জীবন যাপন করে। তাই এখন থেকে
আমরা আর কাউকেই জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি না। যদিও আগে খ্রিস্টকে আমরা জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেছি, তবু এখন আর তা করি না। সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে। সমস্ত কিছুই ঈশ্বর থেকে এসেছে, যিনি খ্রিস্টের মাধ্যমে নিজের সাথে আমাদের পুনর্মিলিত করেছেন এবং অন্যদের তাঁর সঙ্গে আবার মিলন করিয়ে দেওয়ার কাজ আমাদের দিয়েছেন। যেমন বলা হয়ে থাকে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে জগৎকে পুনরায় তাঁর নিজের সঙ্গে মিলিত করার কাজ করেছিলেন। তিনি খ্রিস্টে মানুষের সকল পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন। খ্রিস্টের হয়েই আমরা কথা বলেছি, খ্রিস্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে। এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকদের ডাকছেন। আমরা খ্রিস্টের হয়ে তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও। খ্রিস্ট কোনো পাপ করেননি, কিন্তু ঈশ্বর খ্রিস্টের ওপর আমাদের পাপের সব দোষ চাপিয়ে দিয়েছেন, যেন খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সুসম্পর্ক স্থাপিত হয়। দ্বিতীয় করিন্থীয় ৬ অধ্যায়। ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ তা নিষ্ফল হতে দিও না। কারণ ঈশ্বর বলেন, আমি উপযুক্ত সময়ে তোমাদের প্রার্থনা শুনলাম এবং পরিত্রাণের দিনে আমি তোমাদের সাহায্য করলাম। আমি যা বলছি শোনো, এখনই সেই উপযুক্ত সময়, আজই পরিত্রাণের দিন। আমরা চেষ্টা করি যেন আমাদের কোনো কাজের দ্বারা কেউ বিঘ্নিত না হয়, যেন আমাদের কাজের কোনো রকম নিন্দা কেউ করতে না পারে। আমরা সব বিষয়ে নিজেদের ঈশ্বরের সেবক বলে প্রমাণ করি। আমরা ধৈর্যের সঙ্গে দুঃখ ভোগ করে সব সময় কষ্ট ও নির্যাতন সহ্য করেছি। আমাদের মারধর করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, মারমুখী জনতার সামনে আমাদের দাঁড়াতে হয়েছে, কাজ করতে করতে অবসন্ন হয়েছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, এমনকি অনাহারেও কত দিন কেটেছে। এসব সত্ত্বেও আমরা আমাদের জীবনের পবিত্রতা, জ্ঞান, ধৈর্য, স্নেহ, মমতা, পবিত্র আত্মা, প্রকৃত ভালোবাসা ও সত্যের প্রচার দ্বারা এবং ঈশ্বরের পরাক্রমের দ্বারা কি আক্রমণে কি আত্মরক্ষায় উভয় ক্ষেত্রেই সদাচারের অস্ত্র ব্যবহার করে প্রমাণ দিয়েছি যে আমরা ঈশ্বরের সেবক। আমরা সম্মানিত হয়েছি, আবার অসম্মানিতও হয়েছি। আমরা অপমানিত হয়েছি, আবার প্রশংসিতও হয়েছি। আমাদের মিথ্যাবাদী হিসাবে ধরা হয়েছে, যদিও আমরা সত্য বলি। কিছু লোক আমাদের প্রেরিত বলে স্বীকার করে না, কিন্তু তবুও আমরা স্বীকৃত। মনে হচ্ছিল আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু দেখো আমরা মরিনি। আমাদের শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু মেরে ফেলা হচ্ছে না। একদিকে মনে হয় আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু আমরা সদাই আনন্দ করছি। মনে হয় আমরা নিঃস্ব, তবু সব কিছুই আমাদের আছে। ধরে নেওয়া হয় আমরা দরিদ্র, কিন্তু আমরা অপরকে ধনবান করি। হে করিন্থীয়গণ, খোলাখুলিভাবেই আমরা তোমাদের সঙ্গে কথা বলেছি। আমাদের হৃদয় তোমাদের জন্য সম্পূর্ণ খোলা রয়েছে। তোমাদের প্রতি আমাদের ভালোবাসা অটুট আছে, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা থেকে আমাদের দূরে রেখেছ। আমি তোমাদের সন্তান মনে করে বলছি। আমরা যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও যেন তেমনি মন প্রাণ খুলে আমাদের ভালোবাসো। তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না, কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোনো যোগাযোগ থাকতে পারে না। অন্ধকারের সাথে আলোর কি কোনো যোগাযোগ থাকতে পারে? খ্রিস্ট এবং দিয়াবলের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? অবিশ্বাসীর সাথে বিশ্বাসীরই বা কি সম্পর্ক? ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমারই বা কি সম্পর্ক? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলেছেন, আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব,
আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার লোক হবে। প্রভু বলেন, তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো, তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমি তোমাদের পিতা হব ও তোমরা আমার পুত্র কন্যা হবে। এ কথা সর্বশক্তিমান প্রভু বলেন। দ্বিতীয় করিন্থীয় 7 অধ্যায়। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত প্রতিশ্রুতি যখন আমাদের রয়েছে, তখন এসো যা কিছু আমাদের দেহ বা আত্মাকে অশুচি করে তার থেকে মুক্ত হয়ে নিজেদের শুচি করি, ঈশ্বরকে সম্মান করে নিজেদের পূর্ণরূপে পবিত্র করি। তোমাদের হৃদয়ে আমাদের স্থান দিও, আমরা কারো ক্ষতি করিনি, কাউকে সর্বনাশের পথে নিয়ে যাইনি, কাউকে ঠকাইনি। আমি তোমাদের দোষী করতে এ কথা বলছি তা নয়, আমরা তোমাদের এত ভালোবাসি যে আমরা মরি তো একসঙ্গে মরব, বাঁচি তো একসঙ্গেই বাঁচব। তোমাদের উপর আমার বড় আস্থা আছে আর তোমাদের নিয়ে আমার খুবই গর্ব। আমাদের সমস্ত কষ্টের মধ্যে তোমাদের কাছ থেকে আমি যথেষ্ট উৎসাহ পেয়েছি, তাই আমার মনে বড় আনন্দ। যখন আমরা মাকিদোনিয়াতে এসেছিলাম তখনও আমাদের দৈহিকভাবে বিন্দুমাত্র বিশ্রাম হয়নি, কারণ আমরা সব দিক থেকে কষ্ট পেয়েছিলাম। বাইরে ছিল ঝগড়াঝাঁটি ও মনে ছিল ভয়, তবুও ঈশ্বর যিনি নিরাশ প্রাণে সান্ত্বনা দেন, তিনি তীতকে নিয়ে এসে আমাদের সান্ত্বনা দিলেন। কেবল তীতের আশার জন্য নয়, তোমরা তাকে যে সান্ত্বনা দিয়েছ তার জন্য। তিনি আমাদের জানিয়েছেন আমাদের দেখার জন্য তোমাদের কত গভীর আগ্রহ রয়েছে, তোমরা যা করেছ তার জন্য তোমরা কি পরিমাণ দুঃখিত, এবং আমার জন্য তোমাদের আগ্রহের কথাও তীত আমাদের জানিয়েছেন। এর ফলে আমি আরও আনন্দিত হয়েছি। যদিও আমার চিঠি তোমাদের কিছু সময়ের জন্য দুঃখ দিয়েছে, তবু অনুশোচনা করি না, কারণ প্রথমে অনুশোচনা করলেও আমি দেখছি যে সেই চিঠি তোমাদের মনে মাত্র কিছুকালের জন্য ব্যথা দিয়েছে। এখন আমি আনন্দ করছি, তোমরা মনে ব্যথা পেয়েছিলে বলে নয়, কিন্তু তোমাদের সেই দুঃখ ও ব্যথা তোমাদের জীবনকে পরিবর্তিত করেছে বলে। ঈশ্বরের ইচ্ছা অনুসারেই তোমরা দুঃখ পেয়েছিলে, তাই আমাদের দ্বারা তোমাদের কোনোরকম ক্ষতি হয়নি। কারণ ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখ মানুষের হৃদয়ে ও জীবনে অনুতাপ আনে আর তা মুক্তির দিকে নিয়ে যায়, এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই। কিন্তু এই জগতের দেওয়া দুঃখ মানুষকে অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়। দেখো, ঈশ্বরের ইচ্ছানুসারে যে দুঃখ তোমাদের হয়েছে তা তোমাদের কত মঙ্গল করেছে, তোমাদের কত আন্তরিক করে তুলেছে। নিজেদের নির্দোষ বলে প্রমাণ করার জন্য তোমাদের কত ইচ্ছা হয়েছিল, তোমাদের মনে কত ক্রোধ ও ভয় জেগেছিল, আমাদের দেখার জন্য তোমাদের কত আগ্রহ হয়েছিল, তোমাদের মনে কত দরদ এসেছিল, অন্যায়ের শাস্তি দেবার জন্য তোমাদের কত ইচ্ছা হয়েছিল। সব কিছুতেই তোমরা প্রমাণ করেছ যে সে বিষয়ে তোমরা নির্দোষ। আমি তোমাদের কাছে চিঠি লিখেছিলাম বটে, কিন্তু যে অন্যায় করেছে বা যার উপর অন্যায় করা হয়েছে তাদের জন্য নয়, বরং তোমাদের লিখেছিলাম যাতে ঈশ্বরের সামনে আমাদের প্রতি তোমাদের যে এই আনুগত্য আছে তা উপলব্ধি করতে পারো। এইসবের জন্য আমরা উৎসাহিত হয়েছি, আমাদের সেই উৎসাহের উপর তীতের আনন্দ আমাদের আরও আনন্দিত করেছে। তোমাদের সকলের কাছ থেকে তিনি অন্তরে নতুন শক্তি লাভ করেছেন। তাঁর কাছে আমি কোনো বিষয়ে যদি তোমাদের জন্য গর্ব করে থাকি তাতে লজ্জিত হইনি, কিন্তু আমরা যেমন তোমাদের কাছে সব কিছুই সত্যভাবে ব্যক্ত করেছি, তেমনি তীতের কাছে আমাদের সেই গর্ব সত্য বলে প্রমাণ হল। তোমরা সকলে তাঁকে কেমন মান্য করেছিলে, কেমন ভয় ও সম্মানের সঙ্গে তাঁকে গ্রহণ করেছিলে, সেসব স্মরণ করে তোমাদের প্রতি তাঁর ভালোবাসা আরও বেড়ে গেছে। এই জন্য আমি খুশি, কারণ আমি তোমাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি। দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায়।
এখন ভাই ও বোনেরা, মাকিদোনিয়ার খ্রিস্ট মণ্ডলীগুলির মধ্যে ঈশ্বরের অনুগ্রহ যে কাজ করেছে তা আমরা তোমাদের জানাচ্ছি। যদিও দুঃখ কষ্ট ভোগ করার মধ্যে দিয়ে তাদের পরীক্ষা করা হয়েছে এবং যদিও তারা অতি দরিদ্র, তবু তাদের মনে এতই আনন্দ যে তারা অন্যকে খোলা হাতে দান করেছে। আমি সাক্ষী দিচ্ছি যে তারা নিজের ইচ্ছায় যতদূর সাধ্য এমনকি সাধ্যের অতিরিক্ত দান করেছিল। তারা আমাদের ঐকান্তিক অনুরোধ জানিয়ে বলেছিল ঈশ্বরের লোকদের এই সেবার কাজে অংশগ্রহণ করার সুযোগ যেন তাদের দেওয়া হয়। তারা এমনভাবে দান করেছিল যা আমরা আশাই করিনি। তারা ঈশ্বরের ইচ্ছামতো প্রথমে নিজেদের প্রভুর কাছে এবং পরে আমাদের দিয়ে দিল। সেই জন্য আমরা তিতকে অনুরোধ করলাম যাতে তিনি এর আগে যে কাজ করতে শুরু করেছিলেন সেই অনুগ্রহের কাজ শেষ করেন। সব কিছু যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে, বিশ্বাস, বলার ক্ষমতা, জ্ঞান, সব বিষয়ের প্রতি তোমাদের আগ্রহ এবং আমাদের প্রতি ভালোবাসা, ঠিক এইভাবে দান করার গুণটিও যেন তোমাদের প্রচুর পরিমাণে থাকে। আমি আদেশ করে বলছি না, কিন্তু অন্যের আগ্রহের উদাহরণ দিয়ে তোমাদের ভালোবাসা যথার্থ কিনা পরীক্ষা করছি। কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো, তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন যাতে তোমরা তাঁর দারিদ্র্যে ধনবান হয়ে উঠতে পারো। এ বিষয়ে আমি আমার পরামর্শ তোমাদের দিচ্ছি, কারণ তোমাদের পক্ষে এটা মঙ্গলজনক যেহেতু গত বছর তোমরাই প্রথম কাজ করতে আরম্ভ করেছিলে। শুধু তাই নয়, সেই কাজ করার ইচ্ছাও তোমরাই প্রথমে প্রকাশ করেছিলে। তোমরা আগ্রহের সাথে যে দেওয়ার কাজ শুরু করেছিলে এখন তা সেই একই আগ্রহের সঙ্গে তোমাদের সাধ্যমতো শেষ করো। কারণ দেবার মতো ইচ্ছা থাকলে তবেই তোমাদের দান গ্রাহ্য হবে। তোমাদের যা আছে সেই ভিত্তিতে দিলেই তোমাদের দান গ্রাহ্য হবে, তোমাদের যা নেই সেই অনুযায়ী নয়। কারণ আমাদের উদ্দেশ্য এই নয় যে অন্য সকলে আরাম করবে আর তোমরা কষ্টে পড়বে, বরং সব কিছুতে যেন সমতা থাকে। বর্তমানে তোমাদের যথেষ্ট রয়েছে, তার থেকে দিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারবে, আবার প্রয়োজনে তাদের যা বেশি হবে তা দিয়ে তোমাদের অভাব মিটবে। এইভাবে যেন সর্বত্র সমতা বজায় থাকে। শাস্ত্রে যেমন লেখা আছে, যে বেশি কুড়ালো তার বাড়তি থাকলো না, যে অল্প কুড়ালো তার অভাব হল না। তোমাদের জন্য আমার যে আগ্রহ আছে ঠিক সেই রকম আগ্রহ ঈশ্বর তিতের অন্তরে দিয়েছেন বলে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিত যে আমাদের অনুরোধ রেখেছেন তাই নয়, তিনি এতই আগ্রহী ছিলেন যে নিজের ইচ্ছায় তোমাদের কাছে যাচ্ছেন। আমরা তিতের সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি যিনি সুসমাচার প্রচারের জন্য সমস্ত মণ্ডলীতে প্রশংসিত। কেবল তাই নয়, আমাদের সহযাত্রী হিসাবে প্রভুর মহিমার জন্য এই দান নিয়ে যাবার দরুন ও আমাদের সাহায্য করার ইচ্ছাকে প্রমাণ করতে বাস্তবিক মণ্ডলীগুলি তাকে মনোনীত করেছিল। আমরা এই দায়িত্ব সম্পর্কে সতর্ক যাতে এই বিপুল অর্থ বিতরণ সম্পর্কে কেউ যেন আমাদের সমালোচনা না করে। কারণ কেবল প্রভুর সামনে নয় কিন্তু মানুষের দৃষ্টিতে যা ভালো তাও আমরা লক্ষ্য রাখি। আর ওদের সাথে আমাদের ভাইকে পাঠালাম যাকে আমরা অনেকবার অনেক বিষয়ে পরীক্ষা করে এইসব কাজে উদ্যোগী দেখেছি এবং তোমাদের প্রতি তার এই দৃঢ় বিশ্বাসের জন্য এবার আরও বেশি আগ্রহী দেখছি। তিতের কথা যদি বলতে হয় তবে তিনি আমার সহকর্মী ও তোমাদের সাহায্যের কাজে আমার সহকারী। আমাদের ভাইয়েদের বিষয় যদি বলতে হয় তবে বলি তারা মণ্ডলীগুলির প্রতিনিধিত্ব করেন এবং খ্রিস্টের পক্ষে গৌরব আনেন। অতএব তোমাদের ভালোবাসার প্রমাণ এবং তোমাদের উপর আমাদের গর্বের কারণ এই দুই বিষয়ের প্রমাণ তাদের দেখাও যাতে সমস্ত মণ্ডলী তা দেখতে পায়। দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায়। এখন বুঝতে পারছি যে ঈশ্বরের লোকদের সাহায্যের ব্যাপারে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের বিষয়ে মাকিদোনিয়াদের কাছে এই গর্ব করে থাকি যে
গত বছর থেকে আখায়ার লোকরা অর্থাৎ তোমরা তৈরি হয়ে রয়েছে। আর এই ঘটনা তাদের বেশিরভাগ লোককে দানের বিষয়ে উৎসাহিত করে তুলেছে, তারাও দিতে চাইছে। কিন্তু আমি সেই ভাইদের পাঠাচ্ছি যাতে তোমাদের সম্বন্ধে আমাদের যে গর্ব তা বিফল না হয়, যেন আমি যেমন তাদের বলেছি সেই মতো তোমরা প্রস্তুত হয়ে থাকো। তা না হলে মাকিদুনিয়ার কিছু লোক যদি আমার সাথে আসে এবং তোমাদের প্রস্তুত না দেখে, তাহলে এই নিশ্চয়তা বোধ আমাদের ও তোমাদের উভয়ের পক্ষেই লজ্জার বিষয় হবে। সেই জন্য আমি ভাইদের এই অনুরোধ করা প্রয়োজন মনে করলাম, যাতে তারা আগে তোমাদের কাছে যান এবং দান হিসাবে যে অর্থ তোমরা দেবে বলেছিলে সেই দান সংগ্রহ করে প্রস্তুত থাকতে পারে। সেই দান যেন স্বেচ্ছাদান হয়, জোর করে আদায় করা চাঁদার টাকা না হয়। মনে রেখো, যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে ফসল কাটবে, এবং যে যথেষ্ট পরিমাণ বীজ বনে সে প্রচুর ফসল কাটবে। প্রত্যেকে নিজের নিজের অন্তরে যেমন স্থির করেছে সেই মতোই দান করুক, মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়। কারণ খুশি মনে যারা দেয় ঈশ্বর তাদের ভালোবাসেন। ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশি পরিমাণে থাকে, এবং যেন সব রকম ভালো কাজ করার জন্য সর্বসময় তোমাদের ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে। যেমন শাস্ত্রে লেখা আছে, ধার্মিক দরিদ্রকে মুক্ত হস্তে দান করে, তার সেই সৎ কাজ চিরস্থায়ী। যিনি কৃষককে বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে থাকেন, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ যোগাবেন এবং তার বৃদ্ধি সাধন করবেন। তোমাদের দানশীলতা প্রচুর ফসল উৎপন্ন করবে। ঈশ্বর তোমাদের সব বিষয়ে সমৃদ্ধ করবেন, যেন তোমরা সব সময় মহৎ হও। আমাদের মাধ্যমে তোমাদের দান যখন অভাবীদের হাতে দেব, তখন তারা আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। তোমাদের এই দানের ফলে ঈশ্বরের লোকদের শুধু যে অভাব মিটবে তা নয়, বরং এই দান ঈশ্বরের প্রতি অনেক ধন্যবাদের দ্বারা উপচে পড়বে। তোমাদের এই কাজ যে আনুগত্যের প্রমাণ দেয়, তার জন্য তারা ঈশ্বরের প্রশংসা করবে, এবং এই আনুগত্য তোমাদের খ্রিস্টের সুসমাচারের উপর বিশ্বাস থেকে আসে। খোলা হাতে তোমরা যে দান তাদের ও অপরের সঙ্গে ভাগ করে নিয়েছ, তার জন্য তারা ঈশ্বরের প্রশংসা করবে। তারা যখন তোমাদের জন্য প্রার্থনা করে, তখন তোমাদের সাথী হবার ইচ্ছা করবে। তোমাদের উপরে যে মহা অনুগ্রহ ঈশ্বর দিয়েছেন, তার কথা মনে করেই তারা এমন ইচ্ছা করবে। ঈশ্বরের অপূর্ব অবর্ণনীয় দানের জন্য তাঁকে ধন্যবাদ। দ্বিতীয় করিন্থীয় 10 অধ্যায়। আমি পৌল নিজে খ্রিস্টের বিনয় ও সৌজন্যের দোহাই দিয়ে তোমাদের অনুনয় করছি। আমি নাকি তোমাদের সামনে বিনম্র, কিন্তু পিছনে চিঠিতে তোমাদের কড়া কড়া কথা বলি। কিছু কিছু লোক মনে করে যে আমরা জাগতিকভাবে চলি। আমি মিনতি করি, যখন আমি আসব তখন যেন আমাকে সেই দৃঢ় সাহস দেখাতে না হয় যে সাহস আমি সেই সব লোকদের কাছে দেখানো আবশ্যক মনে করি। আমরা জগতেই বাস করি, কিন্তু জগৎ যেভাবে যুদ্ধ করে আমরা সেইভাবে করি না। জগৎ যে যুদ্ধের অস্ত্র ব্যবহার করে, আমরা তার থেকে স্বতন্ত্র যুদ্ধাস্ত্র ব্যবহার করি। আমাদের যুদ্ধের অস্ত্র ঈশ্বরের পরাক্রম। এই যুদ্ধাস্ত্র শত্রুর সুদৃঢ় ঘাঁটি ধ্বংস করতে পারে। লোকদের বাজে বিতর্ক আমরা বিফল করতে পারি। যে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে যায়, আমরা তাদের প্রত্যেককে ধ্বংস করি এবং সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রিস্টের অনুগত করি। যখন তোমরা সম্পূর্ণভাবে আমাদের অনুগত হবে, তখনই আমরা অবাধ্যতার প্রতিটি কাজকে শাস্তি দিতে প্রস্তুত হব। তোমাদের সামনের বিষয়গুলির দিকে দেখো। কেউ যদি নিজেদের উপরে বিশ্বাস রেখে বলে আমি খ্রিস্টের লোক, তবে তার আবার একথাও বোঝা উচিত যে
তার মতো আমরাও খ্রিস্টের লোক। এ কথা ঠিক যে প্রভু যে কর্তৃত্ব আমাদের দিয়েছেন তাই নিয়ে আমরা বেশ গর্ব করি। তোমাদের ব্যথা দিতে নয়, কিন্তু তোমাদের শক্তিশালী করে তুলতেই তিনি আমাদের এই অধিকার দিয়েছেন, আর তা নিয়ে আমরা লজ্জা পাচ্ছি না। আমি চিঠিগুলি দিয়ে যে তোমাদের ভয় দেখাচ্ছি এরকম মনে করো না। কেউ কেউ বলে তার চিঠিগুলি মনে রেখাপাত করে এবং শক্তিশালী, কিন্তু লোক হিসাবে তিনি দুর্বল এবং তার কথা বলার ধরন একেবারেই হৃদয়গ্রাহী নয়। এই ধরনের লোক বুঝুক যে অনুপস্থিত থাকাকালীন আমাদের চিঠির মধ্যে যে শক্তি প্রকাশ পেয়েছে, আমরা যখন তোমাদের সামনে উপস্থিত হব তখন আমাদের কাজেও সেই একই শক্তি দেখতে পাবে। কারণ এমন কোনো লোকের সাথে আমরা নিজেদের গণনা বা তুলনা করতে সাহস করি না, যারা নিজেরাই নিজেদের উচ্চ প্রশংসা করে থাকে। তারা পরস্পরের মধ্যে নিজেদের পরিমাপ করে এবং নিজেদের সাথে নিজেদের তুলনা করে। নিজেদের বিষয়ে যতটুকু গর্ব করার অধিকার আমাদের আছে আমরা তার বেশি করব না, বরং ঈশ্বর আমাদের কর্মক্ষেত্রে যে সীমা নিরূপণ করেছেন সেই সীমার মধ্যে থাকব। সেই সীমার মধ্যে তোমরাও আছো। তোমাদের কাছে গিয়েছিলাম বলে তোমাদের নিয়ে আমরা যখন গর্ব করি তখন সীমার বাইরে কিছু বলি না, কারণ খ্রিস্টের সুসমাচার নিয়ে আমরাই তোমাদের কাছে প্রথম পৌঁছেছিলাম। আমাদের কাজ নিয়ে গর্ব করার যে সীমা তা আমরা ছাড়িয়ে যাব না। অন্যেরা কি করছে তা আমাদের গর্বের বিষয় নয়। পরিবর্তে আমরা আশা করি যে তোমাদের বিশ্বাস বাড়বার সাথে সাথে আমরা তোমাদের মধ্যে আরও কাজ করতে পারব। তখন আমরা তোমাদের নগর ছাড়িয়েও জায়গায় জায়গায় সুসমাচার প্রচার করতে পারব। অপরের এলাকায় করা কাজের জন্য আমরা গর্ব করব না। তবে যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক। কারণ যে মানুষ নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করে সে নয়, কিন্তু প্রভু যার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন সেই ভালো বলে প্রমাণিত হয়। দ্বিতীয় করিন্থীয় ১১ অধ্যায়। যখন তোমরা আমার নির্বুদ্ধিতা দেখতে পাও তখন একটু ধৈর্য ধরে আমাকে সহ্য করবে এই আমি চাই। দয়া করে আমার প্রতি সহিষ্ণু হও। আমি অন্তরে তোমাদের জন্য জ্বালা অনুভব করছি। এই অন্তর্জ্বালা স্বয়ং ঈশ্বরের অন্তর থেকে আসে। আমি তোমাদেরকে এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি যেন সতীকন্যা রূপে তোমাদের খ্রিস্টের কাছে উপহার দিতে পারি। কিন্তু আমার ভয় হচ্ছে দুষ্ট সাপ যেমন নিজের চাতুরিতে হবাকে ভুলিয়েছিল সেরকম কেউ যেন তোমাদের মন কলুষিত না করে এবং খ্রিস্টের প্রতি তোমাদের যে পূর্ণ ও বিশুদ্ধ অনুরাগ আছে তা থেকে তোমাদের যেন দূরে সরিয়ে নিয়ে না যায়। কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাকে আমরা প্রচার করিনি, অথবা আগেই গ্রহণ করেছ এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য কোনো আত্মা পাও, বা আগে গ্রহণ করনি এমন কোনো অন্য রকমের সুসমাচার পাও, তবে তা ভালোভাবে সহ্য করো। কারণ আমার মনে হয় না যে আমি তথাকথিত সেই মহান প্রেরিতদের থেকে কোনো অংশে পিছিয়ে পড়ে আছি। কিন্তু যদিও আমি খুব ভালো বক্তা নই, তবুও আমার জ্ঞান সীমিত নয় এবং তা সব রকমেই পরিষ্কারভাবেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা যেন উন্নত হতে পারো তাই নিজেকে নত করে আমি কি পাপ করেছি? তোমাদের মধ্যে বিনা পারিশ্রমিকে ঈশ্বরের সুসমাচার প্রচার করে কি ভুল করেছি? তোমাদের মধ্যে সেবার জন্য অন্য মণ্ডলী থেকে টাকা নিয়ে আমি তাদের লুট করেছি, এবং যখন তোমাদের কাছে ছিলাম তখন আমার অভাব হলেও আমি কাউকে ভারগ্রস্ত করিনি, কারণ মাকিডোনিয়া থেকে ভাইরা এসে আমার প্রয়োজন মেটালেন। হ্যাঁ, আমি যাতে কোনো বিষয়ে তোমাদের কাছে হাত না পাতি নিজেকে সেইভাবে রক্ষা করেছি এবং করব। সত্যই খ্রিস্টের সততা যখন নিশ্চিতভাবে আমার মধ্যে আছে তখন আখায়ার কোনো অঞ্চলে কেউ এই গর্ব করা থেকে আমায় বিরত করবে না। আমি তোমাদের বোঝা হতে চাই না। তার মানে কি এই যে আমি তোমাদের ভালোবাসি না?
ঈশ্বর জানেন আমি তোমাদের ভালোবাসি, কিন্তু এখন আমি যা করছি সেই কাজ আরও করব, যাতে যারা গর্ব করার সুযোগ খোঁজে তাদের বিরত করতে পারি। যারা গর্ব করে তাদের যেন তোমরা আমাদের সমান ভাবো, কারণ তারা ভণ্ড প্রেরিত, তারা মিথ্যা বলে, তারা প্রবঞ্চক কর্মী, তারা প্রেরিতের ছদ্মবেশ ধরেছে, তারা এমন ভাব দেখায় যাতে লোকে মনে করে যে তারা খ্রিস্টের প্রেরিত। এটা আশ্চর্য নয়, কারণ শয়তান নিজেও নিজেকে দীপ্তিময় স্বর্গদূত হিসাবে দেখাবার জন্য বদলে ফেলে। অতএব তার সেবকরাও যে ধার্মিকতার সেবকদের বেশ ধারণ করে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, পরিণামে তাদের কাজের জন্য তারা শাস্তি ভোগ করবে। আমি আবার বলছি, কেউ আমাকে মূর্খ মনে না করুক, কিন্তু যদি তোমরা মনে করো তবে আমাকে মূর্খ বলেই গ্রহণ করো, তাতে আমিও একটু গর্ব করতে পারব। আমি নিজেকে জানি তাই আমি গর্ব করি। এখন আমি যা বলছি তা প্রভুর আদেশ মতো বলছি না, কিন্তু এক নির্বোধের মতোই এই গর্ব করছি। যেহেতু অনেকেই জাগতিক বিষয়ে গর্ব করে তাই আমিও গর্ব করব, কারণ তোমরা যারা বুদ্ধিমান তারা নির্বোধ লোকদের প্রতি আনন্দের সাথে সহিষ্ণুতা দেখিয়ে থাকো। আমি জানি তোমরা সহিষ্ণু, এমনকি তাদের প্রতিও যারা তোমাদের আদেশ করে, শোষণ করে, ফাঁদে ফেলে, নিজেদের তোমাদের থেকে ভালো বলে মনে করে অথবা তোমাদের গালে চড় মারে। এ কথা বলতে আমার লজ্জাবোধ হয় যে আমরা তোমাদের প্রতি নিতান্ত দুর্বল বলেই দুরকম ব্যবহার করিনি, কিন্তু গর্ব করার মতো যথেষ্ট সাহস যদি কারো থাকে তবে আমি সাহসী হব ও গর্ব করব। আমি মূর্খের মতো কথা বলছি। তারা কি ইব্রীয়? আমিও তাই। তারা কি ইসরায়েলি? আমিও তাই। তারা কি অব্রাহামের বংশধর? আমিও তাই। তারা কি খ্রিস্টের সেবক? এমন গর্ব করা পাগলের মতো শোনালেও আমি তাদের থেকে অনেক বেশি খ্রিস্টের সেবা করছি, আমি তাদের থেকে অনেক বেশি কঠোর পরিশ্রম করেছি, তাদের থেকে বহুবার বেশি কারাদণ্ড ভোগ করেছি, অনেকবার চাবুকের মার সহ্য করেছি, অনেকবার মৃত্যুমুখে পড়েছি। ইহুদিদের কাছ থেকে 5 বার 39টি করে চাবুকের মার খেতে হয়েছে, 3 বার আমাকে লাঠি পেটা করেছে, 1 বার আমার উপর পাথর ছোঁড়া হয়েছে, 3 বার ঝড়ে জাহাজ ডুবিতে আমি কষ্ট পেয়েছি এবং সারা দিন রাত অগাধ জলের মধ্যে কাটিয়েছি, স্থলপথে যাত্রাকালে বহুবার বিপদে পড়েছি, নদী থেকে বিপদ এসেছে, কতবার ডাকাতের হাতে, কতবার আমার আপনজন ইহুদি ও অইহুদিদের দ্বারা বিপদগ্রস্ত হয়েছি, শহরের মধ্যে মহা বিপদে পড়তে হয়েছে, কখনো গ্রামাঞ্চলে, কখনো বিপদসংকুল সমুদ্রের মধ্যে এবং ভণ্ড খ্রিস্টিয়ানদের কাছ থেকে, অনেকবার অনাহারে দিন কাটিয়েছি, যথেষ্ট পোশাকের অভাবে প্রচণ্ড শীতে কষ্ট পেয়েছি। আর সব সমস্যা যাক, একটি সমস্যা প্রতিদিন আমার উপরে চেপে রয়েছে, তা হল সমস্ত মণ্ডলীর চিন্তা। কেউ দুর্বল হলে আমি কি সেই দুর্বলতার সহভাগী হই না? কেউ বাধা পেয়ে পাপের পথে নেমে গেলে আমি কি রাগে জ্বলে উঠি না? যদি গর্ব করতে হয় তবে আমার নানা দুর্বলতার বিষয়ে গর্ব করব। প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে প্রশংসিত, তিনি জানেন যে আমি মিথ্যা বলছি না। যখন আমি দম্মেশকে ছিলাম তখন রাজা আরিতার অধীনস্থ রাজ্যপাল আমাকে বন্দী করার জন্য দম্মেশকীয়দের সেই শহরের চারপাশে পাহারা বসিয়েছিলেন, কিন্তু আমার বন্ধুরা শহরের পাঁচিলের একটা ফাঁক দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দিয়েছিলেন। এইভাবে সেই রাজ্যপালের হাত থেকে পালিয়েছিলাম। দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়। গর্ব করা আমার প্রয়োজন, যদিও এর দ্বারা কোনো লাভই হয় না, কিন্তু প্রভুর দেওয়া নানা দর্শন ও প্রকাশের সম্পর্কে আমাকে বলতে হবে। আমি খ্রিস্টে আশ্রিত একটি লোককে জানি, 14 বছর আগে যাকে তৃতীয় স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল, সশরীরে না অশরীরে তা জানি না, ঈশ্বর জানেন। এই লোকটির ব্যাপার আমি জানি, সশরীরে কি অশরীরে
তা আমি জানি না, ঈশ্বর জানেন। সে স্বর্গোদ্যানে থাকায় এমন সব বিস্ময়কর কথা শুনেছিল যা নিয়ে মানুষের কথা বলা উচিত নয়। এমন লোকের জন্য গর্ব করব, কিন্তু নিজের জন্য গর্ব করব না, কেবল নানা দুর্বলতার জন্য গর্ব করব। যদি আমি নিজের বিষয়ে গর্ব করি তাতেও মূর্খতার পরিচয় দেব না, কারণ আমি সত্যি কথাই বলবো। তবুও নিজের বিষয়ে বড়াই করব না, কারণ আমাকে তারা যেমন দেখছে এবং আমার কথা যেমন শুনছে আমাকে যেন তার থেকে মহান বলে মনে না করে। ওই সব অসাধারণ প্রকাশের অভিজ্ঞতার জন্য আমি যেন গর্ব না করি, সেই জন্য আমার দেহে একটা কাঁটা অর্থাৎ কষ্টদায়ক সমস্যা দেওয়া হলো, যেন শয়তানের এক দূত আমাকে আঘাত করে যাতে আমি অতিমাত্রায় গর্ব না করি। এই ব্যাপারে আমি প্রভুর কাছে 3 বার প্রার্থনা করেছিলাম যাতে ওর থেকে আমি মুক্তি পাই, কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। এই জন্য আমি বরং অত্যাধিক আনন্দের সঙ্গে নানা দুর্বলতায় গর্ব করব, যাতে খ্রিস্টের পরাক্রম আমার উপরে অবস্থান করে। যখন কোনো সংকটের মধ্য দিয়ে যাই তখনও আমি আনন্দ পাই, যখন অন্যেরা আমায় নির্যাতন করে তাতে আমি আনন্দ পাই, যখন আমার সমস্যা থাকে তখনও আমি আনন্দ পাই। এই সব আমি খ্রিস্টের জন্য সহ্য করি, কারণ যখন আমি দুর্বল তখনই আমি বলবান। আমি বোকার মতো কথা বলছি, তোমরাই আমাকে জোর করে বোকা বানালে, কারণ আমার প্রশংসা করা তোমাদের উচিত ছিল। যদিও আমি কিছু নই, তবু সেই মহান প্রেরিতদের থেকে কোনো অংশে ছোট নই। আমি যে একজন প্রেরিত তার সমস্ত প্রমাণ আমি তোমাদের দিয়েছি, এবং প্রকৃত প্রেরিতদের মতো ধৈর্যের সঙ্গে নানা অলৌকিক চিহ্ন ও আশ্চর্য কাজ সম্পন্ন করেছি। অন্য সমস্ত মণ্ডলী যা পেয়েছে তোমরাও সেই একই জিনিস পেয়েছ। তবে তোমরা কোন বিষয়ে অন্য মণ্ডলীর থেকে ছোট হলে? কেবল একটি বিষয়ে তোমরা ভিন্ন, আমি তোমাদের গলগ্রহ হইনি। এই যদি অন্যায় হয়ে থাকে তবে আমাকে সেই ভুলের জন্য ক্ষমা করো। দেখো, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যেতে প্রস্তুত হয়েছি। আমি তোমাদের বোঝা হব না, কারণ আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, আমি কেবল তোমাদেরই চাই। কারণ বাবা মায়ের জন্য অর্থ সঞ্চয় করা ছেলেমেয়েদের কর্তব্য নয়, বরং ছেলেমেয়েদের জন্য বাবা মায়েরই সঞ্চয় করা কর্তব্য। আমার যা কিছু আছে সে সবই তোমাদের অতি আনন্দের সঙ্গে দেব, এমনকি তোমাদের জন্য আমি নিজেকেও ব্যয় করব। তোমাদের জন্য আমার ভালোবাসা যখন বেড়েই চলেছে, তখন আমার প্রতি তোমাদের ভালোবাসা কি কমে যাবে? যাই হোক, একথা ঠিক যে আমি তোমাদের উপর খরচের বোঝা হয়ে দাঁড়াইনি, কিন্তু তোমরা বলো আমি চালাক বলে নাকি ছলে বলে তোমাদের ধরেছি। আমি যাদের তোমাদের কাছে পাঠিয়েছিলাম তাদের মধ্য দিয়ে আমি কি তোমাদের ঠকিয়েছি? তোমরা জানো যে আমি তা করিনি। আমি তিতকে অনুরোধ করেছিলাম এবং তার সাথে অপর এক ভাইকে পাঠিয়েছিলাম। তিত কি তোমাদের ঠকিয়েছেন? তোমরা জানো যে তিত ও আমরা একই মনোভাব নিয়ে কাজ করি এবং একই রকম আচরণ করি। তোমরা কি মনে করো যে আমরা নিজেদের রক্ষা করতে তোমাদের কাছে এতদিন ধরে এইসব কথা বলেছি? না, খ্রিস্টের অনুগামী হিসাবে আমরা এইসব কথা ঈশ্বরের সামনে থেকেই বলেছি। প্রিয় বন্ধুরা, তোমাদের আত্মিকভাবে সবল করার জন্য আমরা এইসব কাজ করেছি, কারণ আমার ভয় হয় পরে আমি তোমাদেরকে যেরকম দেখতে চাই গিয়ে সেরকম দেখতে না পাই, এবং তোমরা আমাকে যেরকম দেখতে চাও না পাছে সেরকম দেখো। আমার ভয় হয় যে আমি গিয়ে হয়তো তোমাদের মধ্যে ঝগড়া, হিংসা, ক্রোধ, শত্রুতা, গালাগালি, জল্পনা, অহংকার ও বিশৃঙ্খলা দেখতে পাব। আমার ভয় হচ্ছে পাছে আমি আবার তোমাদের ওখানে গেলে আমার ঈশ্বর তোমাদের সামনে আমার মাথা নিচু করে দেন। যারা আগে পাপ করেছিল এবং নিজেদের দুষ্টতা, অশুচিতা, যৌন পাপ ও অশোভন কাজের বিষয়ে যাদের মনে কোনো অনুতাপ নেই, এদের সকলের জন্য আমাকে হয়তো অনেক দুঃখ ও ব্যথা বহন করতে হবে।
দ্বিতীয় করিন্থীয় ১৩ অধ্যায়। এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাচ্ছি দুই বা তিনজন সাক্ষীর প্রমাণ দ্বারা প্রত্যেক মামলার নিষ্পত্তি হওয়া উচিত। দ্বিতীয়বার আমি যখন তোমাদের ওখানে গিয়েছিলাম তখন যারা পাপ জীবন যাপন করছিল তাদের আমি তখনই সতর্ক করে দিয়েছিলাম। এখন যখন আমি দূরে তখন আবার তোমাদের সাবধান করছি। যখন আমি পুনরায় তোমাদের দেখতে আসব তখন সেই সব পাপীদের অথবা অন্য যে কেউ পাপ করে তাকে রেহাই দেব না। কারণ খ্রিস্ট যিনি আমার মাধ্যমে কথা বলেন তোমরা তো তাঁরই প্রমাণ চাও। তিনি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দুর্বল নন, বরং তিনি তোমাদের মধ্যে শক্তিমান। কারণ এটা সত্য যে তিনি তাঁর দুর্বলতার জন্য ক্রুশের ওপর পেরেকবিদ্ধ হয়েছিলেন, কিন্তু ঈশ্বরের পরাক্রমে তিনি এখন জীবিত। এও সত্য যে আমরাও তাঁতে অর্থাৎ খ্রিস্টে দুর্বল, কিন্তু তোমাদের জন্য আমরা ঈশ্বরের পরাক্রম দ্বারা তাঁর সাথে বাস করব। নিজেদের পরীক্ষা করে দেখো তোমাদের বিশ্বাস আছে কিনা, প্রমাণের জন্য নিজেদের যাচাই করো। তোমরা কি জানো না যে খ্রিস্ট যীশু তোমাদের মধ্যে আছেন? কিন্তু এ বিষয়ে যদি তোমাদের অন্তরে সেই প্রমাণ না পাও তবে খ্রিস্ট তোমাদের মধ্যে নেই। আশা করি তোমরা একথা স্বীকার করবে যে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন তোমরা কোনো অন্যায় না করো। এর অর্থ এই নয় যে আমরা যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সেটা স্পষ্ট হোক, বরং আমরা ব্যর্থ হয়েছি মনে হলেও যেন যা ন্যায্য তোমরা তাই করো। কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করতে পারি না, কেবল সত্যের সপক্ষে করতে পারি। তোমরা শক্তিশালী হলে আমরা দুর্বল হলেও আনন্দ করি। আমরা প্রার্থনাও করি যেন তোমাদের খ্রিস্টীয় জীবন উত্তরোত্তর শক্তিশালী হয়ে ওঠে। এই কারণে যখন আমি তোমাদের থেকে দূরে তখন আমি এই সমস্ত লিখছি, যাতে যখন আমি তোমাদের সাথে থাকব তখন আমাকে যেন তোমাদের শাস্তি দিতে বা তিরস্কার করতে না হয়। সেই ক্ষমতা তোমাদের ভেঙে ফেলবার জন্য নয়, কিন্তু তোমাদের আত্মিক জীবন গড়ে তোলবার জন্যই প্রভু আমাকে দিয়েছেন। আমার ভাই ও বোনেরা, সব শেষে বলি বিদায়। সিদ্ধি লাভের জন্য আপ্রাণ চেষ্টা করো। আমি যা বলেছি সেই অনুসারে কাজ করো। এক মনা হও, মিলে মিশে শান্তিতে থাকো, তাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। পবিত্র চুম্বন দিয়ে পরস্পরকে আন্তরিক শুভেচ্ছা জানিও। ঈশ্বরের পবিত্র লোকেরা তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক।